আমাদের যে পৌরসভা থেকে ডাস্টবিন দেয় সেগুলো কিন্তু প্রতিদিন পরিষ্কার হয়, ওই ডাস্টবিনের আবর্জনা কি হয় ঘুরে অন্য জায়গায় সেগুলো ফেলে দেওয়া হয়, বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে প্লাস্টিকের জন্য দূষণ, প্লাস্টিক আমাদের খাবার দাবার দূষিত করে, আসলটা বন্ধ করো না। আর তুমি ইয়ে আপনি বোর্ড রাস্তায় গোলমাল করো না, আমি দেখতে পাচ্ছি তো খারাপ দেখায়। হ্যাঁ, আর খাবার দাবার নিয়ে যে প্লাস্টিকে খাবার থাকলে কিন্তু সেগুলো দূষিত হচ্ছে। ধরো আমরা প্লাস্টিকের ওপেন প্যাকেটে মিষ্টি আনলাম, প্লাস্টিকের যে ক্ষতিকর রাসায়নিক কিন্তু তাতেও চলে যায়। আবার গরম খাবার নিলাম প্লাস্টিকের মধ্যে, তাতেও কিন্তু প্লাস্টিক দূষিত হচ্ছে। হয়তো গরম জিনিস একদমই নেওয়া চলে না, অনেকে দোকান থেকে দেখবে তরকারি কিনে নিয়ে চলে আসছে, আদকের দোকান থেকে স্যাররাও আনে। আমি বারণ করি, আমাকে খেতে বলেন, আমি বলি খাবো না, আবার কখনো একটু একটু নিই কিন্তু খেতে পারি না, বন্ধু ছাড়িয়েছে। তাহলে এই প্লাস্টিক যেমন আমাদের খাবার দাবারে দূষণ ঘটাচ্ছে, আমরা চতুর্দিকে যেগুলো ব্যবহার করছি যে রেনকোট, আমরা যে প্লাস্টিকের গায়ে তুমি যদি বেশি সময় ধরে গায়ে দাও তোমার দেখবে শরীরের চামড়াতেও কষ্ট হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই যে দূষণ প্লাস্টিকের ক্ষতিকারক দিক আমাদের শরীরে কিন্তু বিষক্রিয়া তৈরি করে প্লাস্টিক, বুঝলে তো? তাহলে প্লাস্টিকের যত ইচ্ছে ব্যবহার এগুলো করা চলবে না। প্লাস্টিক আমাদের আরামদায়ক, আমাদের আরাম দেয়, জিনিসটা স্বাচ্ছন্দ্য এনেছে। আমরা কিছু জিনিস নিয়ে যাবো প্লাস্টিকে করে ভরে নিলাম, হ্যাঁ, তাহলে জিনিসটা ভিজলেও না আরামে গেল, কিন্তু সেই প্লাস্টিকটাকে যখন ফেলে দিলাম তখন কিন্তু সেগুলো ক্ষতি করছে। তাই আমাদের কী করতে হবে, প্লাস্টিকগুলোকে একই জিনিস ধরো একই প্যাকেট, সেগুলো আমরা যদি বারে বারে ব্যবহার করি এবং দোকান থেকে প্লাস্টিকের প্যাকেটও নেবো না সহজে, বাড়িতে যদি প্লাস্টিকের প্যাকেট থাকে নিয়ে যায়, বা মিষ্টির দোকানে গেলে তুমি একটা কৌটো হাতে নিয়ে গেলে পলিথিনের মধ্যে মিষ্টিটা নিলে না, কৌটোর মধ্যে নিলে, তাতে তোমার খাবারটা অনেক ভালো থাকবে, তাই না? এইভাবে আমাদের ব্যবহারে একটা পরিবর্তন আনতে হবে। আমরা তো প্রিয় প্লাস্টিক বন্ধ হয়ে গেছি, আমাদের পৃথিবীর পুরোটাই যেন শুধু প্লাস্টিক দিয়ে ঘেরা, তাই না? এই অবস্থা থেকে আমাদের কাটিয়ে আসতে হবে, নিজেদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, একই প্লাস্টিক ব্যবহার বারে বারে ব্যবহার করতে হবে। সেই সঙ্গে কিন্তু জলের বোতল নয়, কিন্তু দীর্ঘদিন জল রাখা যাবে না। আর এই যে প্লাস্টিকের যে বর্জ্য পদার্থ আমরা যেগুলো ফেলছি এগুলো প্লাস্টিকের আবর্জনা এক জায়গায় যাবে, আর যে যে কাগজে কাগজের টুকরো তোমার সবজির খোসা ফলের খোসা এগুলো আলাদা যাবে। সবজির খোসা ফলের খোসা আমাদের ঘুরতে খেয়ে ফেলে, সহজে আমাদের কি সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু কাগজগুলো এগুলো মাটির সঙ্গে মিশে যায়, আমাদের পুড়িয়ে ফেলা হয়, কিন্তু তাতেও গ্যাস বেরোয়, দূষিত গ্যাস বেরোয় পুড়িয়ে ফেলে। এগুলো কি করতে হবে জানো, সবারই ঘরের কাছে একদিকে পরের দিকে একটা করে গর্ত রাখতে হয়, দিয়ে যে এই যে আবর্জনা যেগুলো হবে গর্তে ফেলে দাও, দিয়ে ওগুলো পচে যাবে। কাগজে বেশি দিন সময় লাগে না পচতে, সেরকম আমাদের যে শাড়ি টুকরো এগুলোও পচে যায়, কিন্তু প্লাস্টিক কিন্তু পচে না। তাই প্লাস্টিকগুলোকে কী করে, রিসাইকেল করো, মানে পুনর্নবীকরণ, সেই যে পুরোনো প্লাস্টিক আবর্জনা সেগুলো থেকে নতুন করে আবার প্লাস্টিক তৈরি হয়। হ্যাঁ, ওই প্লাস্টিকের কী করতে হবে, পৃথকীকরণ করতে হবে, মানে আলাদা করতে হবে প্লাস্টিক, যেমনি কঠিন বর্জ্য পৃথকীকরণ করতে হবে। প্লাস্টিকের যেগুলো কঠিন সেগুলোকেও আলাদা করলে, যেগুলো নরম প্লাস্টিক আলাদা করলে, এইভাবে আমাদের কী করতে হবে, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে হবে। এই জিনিসগুলো নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে, আর খাবার দাবার প্লাস্টিকের পাত্রে রাখা চলবে না বাবা, কিছুদিন হলেই ওগুলো থেকে কিন্তু বিষাক্ত রাসায়নিক বেরোয়। এই যে ফ্রিজেতেও আমরা প্লাস্টিকের কৌটোয় খাবার রেখে দিলাম, এটা করা চলবে না, স্টিলের প্লাস্টিকে রাখবে। তাই আমাদের যে আগে যে আমাদের মা আমাদের ঠাকুমারা রান্না করেছে, আমাদের বড় মারা হবে, আমরা দেখেছি ঠাকুমাকে রান্না করতে মাটির হাঁড়ি দিয়ে মাটির খোলাতে আমাদের কিন্তু ভাত রান্না হয়েছে, তরকারি রান্না হয়েছে, তারপরে হয়েছে টিনের হাঁড়ি, হ্যাঁ, লোহার কোড়া এইসবে রান্না হয়েছে, এখন অ্যালুমিনিয়ামের কোড়া, কিন্তু অ্যালুমিনিয়ামে কিন্তু দূষিত করে, খাবারে দূষণ আনে, সহজ এগুলো থেকে টক জিনিস হলে গ্যাস তৈরি হয়ে যায়, হ্যাঁ, যেগুলো শরীরে ক্ষতি করে। কিন্তু যদি আমরা সেই মাটির জিনিসের যাকে ডুবে ফেলে ফিরে যেতে পারি খুব ভালো, কিন্তু সবটা তো আর সম্ভব নয়, কিন্তু তাই বলে আমাদের যে প্লাস্টিকের এইভাবে ব্যবহার করে থাকবো, এই যে প্লাস্টিকের জমিতে মিশে যাচ্ছে, গিয়ে জমিতে মাটিতে কী করছে, গাছপালা গ্যাস পাচ্ছে না, বাতাস পাচ্ছে না, জল পাচ্ছে না, তাহলে আমাদের যে ফসলে যদি জল না পায় ফসল করবে না, আবার সমুদ্রের তলাতে প্রাণীরা বাতাস নিতে পাচ্ছে না, সেখানে প্লাস্টিক চলে যাচ্ছে, পলিথিন চলে যাচ্ছে, গিয়ে ভর্তি হয়ে যাচ্ছে, তোমার যে ছবিগুলো দেখতে পাবে টিভিতে, প্লাস্টিকের আবর্জনা থাকবে জমিয়ে রাখবে। আমাদের স্কুলের জন্য মাঝে মাঝে এরকম দিয়েছিলাম, কিন্তু স্কুল তো অনেকজনের ব্যাপার হয়নি সেটা, কিন্তু আমরা আবার চেষ্টা করব আলাদা ডাস্টবিন করে, এখন দিকে আলাদা ছিল কিন্তু আবার মিশে গেছে, আবার এনে কটা করে ডাস্টবিন এনে
আলাদা করার চেষ্টা করবে। তোমরা সেগুলো করবে তো কাজগুলো অংশ নেবে তো না নেবে না? কি যারা আজকে গোলমাল করলে তারাও করবে তো না আসবে না? কি ইরফান আমিরুল তোমরা শপথ নিচ্ছ? না কিছু বলার নেই, আমি তোমাদের সময় হলো জন্য।